So hey everyone, welcome back to my channel. Welcome back to another brand new video. So এখন আমি চলে এসেছি সাতরাগাছি জংশন রেলওয়ে স্টেশনে। আজকে হচ্ছে আমাদের ট্রেন জার্নি হবে 388 তোমার 90 তোমার সাতরাগাছি মেদিনীপুর লোকাল 387 তোমার 95 তোমার সাতরাগাছি খড়গপুর লোকাল 38109 তোমার সাতরাগাছি উলুবেড়িয়া লোকাল 38210 সাতরাগাছি বাগনান লোকাল 386957 তোমার সাতরাগাছি কোলাঘাট লোকাল। এই কটা ট্রেনে আছে জার্নি হবে আমাদের, ট্রেন আছে 12:45 আর আমাদের পৌঁছে দেবে মেদিনীপুর খড়গপুরে 3:45। আজ আমাদের টোটাল 3 ঘন্টা ডিস্টেন্স কমপ্লিট করবো, 130 কিলোমিটার আমাদের জার্নিতে আসবে টোটাল 35টা হল। আজকে হচ্ছে আমাদের এন্ট্রি টিকিট প্রাইস হয়ে গেছে তোমার 30 টাকা, আমি যেহেতু রিটার্ন টিকিট কেটেছি তাই 7 টাকা টিকিট প্রাইস পড়েছে। তো চলো, ট্রেন আসবে 12:45, এখন বাজে 12:30। তো চলো ট্রেন আসুক, এখন ট্রেন এলে ট্রেনের সামনে গিয়ে ফুল ইনফরমেশান দেবো, যাওয়ার আগে আমার ইনস্টাগ্রাম আইডি, আর আমরা তারা গাইতে ফলো করি না, ওখানে রিসেন্ট আপডেট, রেগুলো স্টোরি, রিল পোস্ট, অফিসে রাখবার জন্য আমার রেগুলার কন্টেন্ট ভালো লাগলে অ্যাজ ইট ইজ ডিসি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজ ভিডিও শুরু করা। তো সো গাইস, সাউথ ইস্টার্ন রেলওয়েজের শুধু একটাই প্রবলেম, ট্রেনগুলো যদি ঠিক টাইমে চলে সেটাই এখন ভালো কথা, না ট্রেনগুলো খুব ইপাঞ্চুয়াল টাইমে ট্রেনগুলো চলে, ইরেগুলারলি টাইমে ট্রেনগুলো চলে, কোনো টাইম মেনটেন করে না, এটাই হচ্ছে একটা মাইনাস পয়েন্ট। আর সানডে যে কেন সব ট্রেন অফ রাখে বা জানি না, ছুটির দিনে বলে কি সব সব ছুটি এরকম তো নয়, তো মানুষের তো অন্যান্য কাজও তো থাকে, তাদের তো বেরোতে হয় সানডেতে, যেমন ইস্টার্ন রেলওয়েজে সব ট্রেন হচ্ছে সানডেতেও চলে, তো আমাদের সাউথ ইস্টার্ন ট্রেনে কেন সানডেতে আর্ধেক ট্রেন ক্যান্সেল করে রাখে বা কি জানি না, এটা হচ্ছে আমি বলতে চাই সাউথ ইস্টার্ন রেলকে এগুলো যেন না করে। তো চলো আমাদের ট্রেন অ্যানাউন্সমেন্ট হোক, তার দেখবো আজকের ওয়েদারটা তাও ঠিকঠাক আছে, হাওয়া টাওয়া দিচ্ছে তোমার, রোদ্দুর ফদ্দুর আছে, ভগবান না করুক বৃষ্টি যেন না আসে, তাহলে কিন্তু আমার কাজ কিন্তু পণ্ড হয়ে যাবে, মানে আমার কাজ হবে না কিন্তু, তাহলে কাজে ব্যাঘাত ঘটে যদি বৃষ্টি যদি হয়, তো বৃষ্টি নাই আসুক এটাই আমরা চাই, তো সবাই চায়। আমাদের ট্রেন এই সবে মাত্র অ্যানাউন্সমেন্ট হলো, তো চলো ট্রেন আসুক, ট্রেনে লাগবে তোমার দেখাচ্ছি, লেটস গো। আজকে আমাদের ট্রেনের সাথে আছে ICMA 3 পেজের বম্বার্ডিয়ার মেধার এক পাঁশকুড়া কারশেডের, তো যে কোনোটা কোচে উঠে ট্রেনের ফুল ইনফরমেশান দেওয়া যাক, তো চলো উঠি নির্দিষ্ট সময় একদম অন টাইম 12:45, তার সোর্স অ্যান্ড ডেস্টিনেশন মেদিনীপুরের উদ্দেশ্যে আমাদের ফার্স্ট হল্ট আসবে। নামার আছে
আমরা এখন ক্রস করলাম মৌরিগ্রাম রেলওয়ে স্টেশন। মৌরিগ্রামে স্টেশন করেছে MGM, আর মৌরিগ্রামে রয়েছে তোমার সাউথ ইস্টার্ন রেলজোনের খড়গপুর ডিভিশনের ক্লাস সি স্টেশন। আর এখানে শুধু লোকাল ট্রেন ছাড়া কোনো এক্সপ্রেস ট্রেনে হল নেই। আর মৌরিগ্রামের ওপর দিয়ে চলে গেছে আন্দুর রোড। আন্দুর রোড থেকে তোমরা বাস অটো ধরে চলে যেতে পারো শিবপুর বোটানিক্যাল গার্ডেন। আর মৌরিগ্রামে রয়েছে ইন্ডিয়ান আর্ট কর্পোরেশনের ডিপোর্ট, যেখানে LPG CNG পেট্রোল ডিজেল অল ওভার দ্য বেসিক মার্কেট ফ্লাই অফ। আর মৌরিগ্রামে সীতা আই হসপিটাল নয়ডা। যদি রবিবারে যদি বুঝবুকের মতো যদি গাড়ি বন্ধ করে রাখে তাহলে কি বলবো আর। রবিবারে উজবুকের মতো গাড়িগুলোকে বন্ধ করে রেখেছে। খড়গপুরটাকে দিয়ে রাখলে কি হতো, এত ভিড়টা হতো না গাড়িতে। চান্দ্র রাজবাড়ি কুন্ডু চৌধুরী, সিঙ্গাপুর টাওয়ার ইংরেজদের তৈরি করা, শঙ্করী মায়ের মন্দির, রেলের তালবাড়ি রাস্তা, রাজগঞ্জের গঙ্গাঘাট, এগুলো তো খুব বিখ্যাত। আর বহু জগবন্ধু কলেজ আছে আন্দুলের নাম করা। আর আন্দুলের এখান থেকে তোমরা যেতে পারো তোমার অঙ্কুরাটি বিখ্যাত। আর আন্দুল হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ের খড়গপুর ডিভিশনে, ওটা অমৃতবাগ ক্যাটাগরি রেলওয়ে।
পার্কে। আর সাকরাইলে রয়েছে সাকরাইলের জমিদার বাড়ি আর বিলকর ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, এগুলো খুব বিখ্যাত। আর কোথায় জায়গা আছে, কোথায় ঢুকবেন, ঢুকুন ঢুকুন, জায়গা আছে ঢুকুন। তো আর সাকরাইলে আজ নরেন্দ্র মোদী আসছে প্রধানমন্ত্রী, তো প্রচার প্রচার করছে ভোটে, যা করছে করছে করবে, সব বেরিয়ে গেল, দেখাতে পারলাম না, যাকে এরপরের ভিডিওতে দেখিয়ে দেবো। বন্ধুরা তো এখন দেখাতেই থাকবো। নলপুরে হচ্ছে তোমার বাসন্তী পুজো খুব বিখ্যাত হাওড়া জেলার মধ্যে। আর নলপুর হচ্ছে নিজের গ্রাম পঞ্চায়েত অঞ্চল। আর নলপুর হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে খড়গপুর থেকে ক্লাস সি স্টেশন, এখানে শুধুমাত্র লোকাল ট্রেনে হল্ট রয়েছে, কোনো স্টেশনে হল্ট নেই। এরপর আমাদের কথা হলো ডাইরেক্ট বাউরিয়া, তো ট্রেনের ভিড়টা দেখে নাও, দেখে গতকাল থেকে ওই রাজ্যে গাড়ি দিচ্ছে না বড় গাড়ি। সকালে আমি ঘুরতে এলাম, বাউরিয়া পনেরোই কালীবাড়ি গঙ্গার ধারে আছে। আর বাউরিয়ার এখানে গঙ্গার ওপারে তোমরা ইজিলি বজবচ্ছর হতে পারো। ঠান্ডা লাগছে লাগাল।
इधर भी होगा। पुलिस भर आया भाई के, चलो कितना दूर है रे। तीनटर बाजार है दिखे খুব বিখ্যাত। আর ফুলেশ্বরে চঞ্জিমণি সুপার হসপিটাল থাকে, মেডিকেল কলেজ। আর ফুলেশ্বরে হচ্ছে তোমার তীর ফ্যান, ওদিকে ডাউনের দোকানে ভিড় হচ্ছে। আমার হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টের দ্য ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স অফ হাওড়া।
এখানে হচ্ছে বিশ্রাম ফ্যাক্টরি, ফ্লিপকার্ট অ্যামাজনের অফিস, তার সাথে সাথে এখানে আজাদিন ধাবা রয়েছে, খুব বিখ্যাত। আর এটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতা ক্লাস থ্রি স্টেশন। এখানে শুধু লোকাল ট্রেন ছাড়া কোনো এক্সপ্রেস ট্রেন হট নেই। আর কোথায় যাবেন? ওরে বাপরে, হ্যাঁ ওই দিক দিয়ে চলে যাবেন, হয়ে যাবে। Thank you.
ইম্পর্টেন্ট হল বাগনানে, বাগনানে স্টেশন করেছে বিজারেন, আর নাম্বার প্ল্যাটফর্ম এখানে হচ্ছে পাঁচখানা প্ল্যাটফর্ম রয়েছে। আর এখান থেকে তোমার দুখানা ট্রেন অরিজিনাল টার্মিনেট হয়, আর এখানে পার ডে তোমার 20টা ট্রেনের অফিসিয়াল হল রয়েছে। আর বাগনানে এখান থেকে ইজিলি তোমরা কাজিয়ারা, শামপুর, উদয়নারায়ণপুর, দিবসুর, নারিট, তারপর জিকিরা, আমতা, শামপুর, খালনা, জয়পুর চলে যেতে পারো। আর বাংলায় পুরোনো পুরোনোর মধ্যে বাংলায় দুর্গা পুজো, কালী পুজো হরাজনের মধ্যে বিখ্যাত। আর বাংলাদেশের হচ্ছে হাইস্কুল পুরোনো পুরোনোর মধ্যে একটা ট্রেনটা হালকা হলো।
স্টেশন করে হচ্ছে কেওনঝুড়ি, আর কোলাঘাট হচ্ছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের ফার্স্ট স্টেশন, আর কোলাঘাটে রয়েছে রূপনারায়ণপুরি রিসর্ট, সোনা বাংলা রিসর্ট, তোমার সেরে পাঞ্জাব দাবা এক্সপ্রেস, টুটুরা যাতে পারে এনএইচ সিক্স কিচেন, আর কোলাঘাটে ইলিশ মাছ বিখ্যাত বিখ্যাত রয়েছে, আর কোলাঘাটে পাইকারি ফুলের মার্কেট রয়েছে, কোলাঘাটে তাপবিদ্যুৎ কেন্দ্র, কোলাঘাট সিমেন্ট ফ্যাক্টরি, এগুলো খুব স্টেশন গুলো হচ্ছে এমসিএ, আর মেচেদা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার বলা হয়, তার কারণ এখান থেকে একশো ষোলো এ একশো ষোলো বি জাতীয় সড়ক আলাদা হচ্ছে, আর মেচেদার সিঙ্গারা, মেচেদার ইস্কন মন্দির, মেচেদার এইগুলো বিখ্যাত, আর মেচেদার সাউথ ইস্টার্ন রেলওয়ে অমৃত ভারত ক্যাটাগরি রেলওয়ে স্টেশন, আর এখান থেকে পার ডে তোমার তিরিশটা ট্রেনে হল্ট রয়েছে, এখান থেকে তোমার চল্লিশটা ট্রেন অর্জেন্ট, চল্লিশটা ট্রেন টার্মিনেট হয় দিনে।
স্টেশন হল পাঁচকুড়া জংশনে। পাঁচকুড়া জংশনে আমাদের ট্রেনে স্টেশন কোড হচ্ছে PQU, আর এখানে ছখানা প্ল্যাটফর্ম রয়েছে। এখান থেকে পার ডে 50টা ট্রেন, অরিজিনাল 50টা ট্রেন টার্মিনেট হয়। আর এখান থেকে তোমার সাতখানা ট্রেনে পার ডে অফিসিয়াল স্টপ রয়েছে। পাঁচকুড়া যেহেতু জংশন তাই লাইন আলাদা হয়, একটা লাইন চলে যায় দীঘা হলদিয়ার দিকে, একটা লাইন চলে যাচ্ছে তোমার সাঁতরাগাছির দিকে, আর আমরা যাবো খড়গপুর জংশনের দিকে। আর পাঁচকুড়ার হচ্ছে সব পাঁচকুড়া তারাপীঠ মন্দির, পাঁচকুড়া বিদ্যাসাগর পার্ক, পাঁচকুড়ার লোকাল ট্রেনের কার সেট রয়েছে, তারপরে হচ্ছে আর পাঁচকুড়ার হচ্ছে তোমার চলে এলাম সিলেটের, কারণ হচ্ছে এখানে প্রত্যেক বছর শীতকালে হচ্ছে প্রচুর ফুল হয়, মানে হচ্ছে অনেক দূরান্ত থেকে মানুষ দেখতে আসে এই ফুল চিরায়ে। চিরাই হচ্ছে না ভাইরাল প্লেস, আর চিরাই হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনে খড়গপুর ডিভিশনের ক্লাস স্টেশন। এটা হচ্ছে লোকাল ট্রেনের হল রয়েছে, কোনো সুপার মার্কেট স্টেশনের হল নেই। আর চিরাই হচ্ছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের লাস্ট স্টেশন। এবার রাধা হাউট থেকে পড়বে পশ্চিম মেদিনীপুরের প্রথম স্টেশন, বুঝছো? আর হাওড় হচ্ছে তোমার পশ্চিম মেদিনীপুরের প্রথম স্টেশন, আর সাউথ ইস্টার্ন রেলওয়ে খড়গপুর ডিভিশনের ক্লাস বি স্টেশন। এখানে শুধু লোকাল ট্রেনের সাথে সাথে প্যাসেঞ্জার ট্রেনেরও হল্ট রয়েছে, কোনো সুপারফাস্ট এক্সপ্রেসের হল্ট নেই। আর ডাইরেক্ট রাধামোহন পড়তে চলো। Thank you.
তারপর হচ্ছে আরডিএমপি আর রাধামোহনপুর হচ্ছে তোমার দেবড়া অঞ্চলের মধ্যে অবস্থিত আর রাধামোহনপুর হচ্ছে বিখ্যাত আর এখানেও ফুলের বাগান হয়েছে কিন্তু ক্ষীরার মতো অতটা বেশি পপুলার নয় তাই রাধামোহনপুর অতটা ফেমাস নয় এর পান্না হচ্ছে কথা হলো ডাইরেক্ট বালি চকে চলো হবে আর বালিচক হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ের বালিচকে হচ্ছে তোমার একটা ট্রেন অর্ডিনে অর্ডিনে টার্মিনেট হয় আর বালিচক বালিচক হচ্ছে দেবরা অঞ্চলে অবস্থিত এখান থেকে তোমরা মন্দিরের ছাদ নেই এখানকার মানুষজন বই খায় আর মাঝপুর হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে খড়গপুর ক্লাস বি স্টেশন ওখানে এক্সপ্রেস ট্রেনের সাথে তোমার লোকাল ট্রেনের হল রয়েছে প্যাসেঞ্জার ট্রেনের হল রয়েছে তো এরপর thank you.
বলে দিই, ভিডিওটা একটা এক্সট্রি লাইক করে দাও, শেয়ার করে দাও, আর ঋষি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ইন্ডিয়ার ফোর্থ লংগেস্ট প্ল্যাটফর্ম, তার কারণ এখানে আমরা যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এই প্ল্যাটফর্মে তোমার ইজিলি 300 ট্রেন এখন দাঁড়িয়ে যেতে পারবে। তো আর খড়গপুরে হচ্ছে তার ক্যারিয়ার স্টার্ট আপ করেছিলেন মহেন্দ্র সিং ধোনি, MS ধোনি, হ্যাঁ আমাদের মাঝি। তারপরে হচ্ছে তোমার খড়গপুর থেকে পড়াশোনা IIT থেকে পড়াশোনা করেছেন স্কুলের শ্রী শ্রী অরবিন্দ কেজরিওয়াল। খড়গপুরে আর কি বলবো, খড়গপুর থেকে লাইন আলাদা, একটা লাইন চলে টাটানগরের দিকে, একটা চলে ভুবনেশ্বরের দিকে, একটা চলে মেদিনীপুরের দিকে, আমরা মেদিনীপুরের দিকে যাবো।